আজকের ভিডিওতে জানাবো বাসা বাড়ি বা অফিসে নতুন ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন নিতে কত খরচ হয়। পুরো ভিডিওটি দেখলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন বিষয়টি। বেশিরভাগ ক্ষেত্রে নেট কানেকশন নেওয়ার সময় আমরা যেটা করি তা হলো আমাদের এলাকায় যারা নেট কানেকশন দেয় তাদের কাছে গিয়ে জানতে চাই যে বাড়িতে নেট কানেকশন নিতে কত খরচ হবে। তারা কিন্তু আপনাকে একটি হিসাব দিবে 4,500 বা 5,000 টাকা। এত টাকা বলার কারণ হলো নতুন কানেকশন নিতে যা যা লাগবে সব কিছু কিন্তু তারা নিজেরাই প্রোভাইড করবে, এই হিসেবে তারা এত টাকা চেয়ে থাকে। আর এখানে রয়েছে একটা মারপেস, একটি নতুন নেট কানেকশন নিতে যা যা লাগবে সেগুলোর মধ্যে অন্যতম হলো রাউটার, অনু ইত্যাদি। আপনি যদি তাদের কথা মতো টাকা দিয়ে তাদের কাছ থেকে সব কিছু কিনে নেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে অনেক টাকা লাভ করবে। আর আপনি যদি অনু ও রাউটার নিজের মতো যাচাই বাছাই করে কিনতে পারেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে রাউটার বা অনুতে কোনো লাভ করতে পারবে না, ফলে আপনি অতিরিক্ত টাকা খরচ থেকে বেঁচে যাবেন। তাই আজকের ভিডিওতে মূলত সেটাই দেখানোর চেষ্টা করব, কিভাবে কম খরচের মধ্যে বাড়িতে নতুন ওয়াইফাই কানেকশন নিতে পারবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, নেট কানেকশনে প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো রাউটার। আমার কাছে এখন একটি রাউটারের বক্স দেখতে পাচ্ছেন, এটা টেন্ডা রাউটার। এটার মডেল হলো টেন্ডা F3। এছাড়াও বাজারে আরও অনেক ধরনের রাউটার কিনতে পাওয়া যায়। আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে এর থেকে আরও ভালো মানের রাউটার কেনার সাজেশন থাকবে। যেহেতু এটা কম খরচে নেট কানেকশন নেওয়ার ভিডিও, সুতরাং আমি কম খরচের পণ্য দিয়েই আপনাদেরকে নেট কানেকশন কীভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করে দেখাচ্ছি। তবে সাধারণত নেট ব্রাউজিং, ভিডিও দেখা, টিভি দেখা ইত্যাদি সাধারণ কাজের জন্য এই রাউটার দিয়েই কাজ চলে যাবে। আমি অনেকদিন যাবত ব্যবহার করে আসছি এই রাউটারটি। এই রাউটারটির দাম নিয়েছে 1200 টাকা মাত্র। এসব কথা বলতে বলতে দেখতে পেলেন আমি রাউটারটি আনবক্সিং করে ফেলেছি। দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সব কিছুই রয়েছে বক্সের ভেতরে, যেমন ইউজার ম্যানুয়াল, রাউটারের অ্যাডাপ্টার, খানিকটা ক্যাট 6 কেবল ইত্যাদি। সব কিছুই আমাদের কাজে লাগবে। এরপর আমাদের একটি অনু ডিভাইস প্রয়োজন হবে। আমার হাতে এখন একটি অনু ডিভাইসের বক্স দেখতে পাচ্ছেন, এটা হলো হাওয়াই ব্যান্ডের অনু। এটার দাম নিয়েছে 650 টাকা মাত্র। তো চলুন এটার বক্স খুলে দেখি ভেতরে কি কি আছে। দেখতে পাচ্ছেন ভেতরে একটি অ্যাডাপ্টার পেলাম, এটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। তার মানে অনুটি চালাতে প্রয়োজন হবে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখতে পাচ্ছেন এটার আউটপুটে রয়েছে 12 ভোল্ট DC প্লাগ। এরপর রয়েছে মেইন ডিভাইসটি। মেইন ডিভাইসটি হাতে নিয়ে বুঝলাম ডিভাইসটির দাম হিসাবে অত্যন্ত ভালো মানের, বিল্ড কোয়ালিটি দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, এটার কানেকশন নিয়ে কথা বলি। প্রথমে দেখতে পাচ্ছেন এপাশে একটি সুইচ রয়েছে, তার মানে এটা সুইচের মাধ্যমে অন অফ করা যাবে। সুইচের পাশে রয়েছে 12 ভোল্ট DC সকেট, যেটা দিয়ে এই ডিভাইসে পাওয়ার দিতে হবে। এরপর রয়েছে RJ45 ল্যান পোর্ট, যেটা ক্যাট 6 কেবল দিয়ে রাউটারের সাথে অনুকে যুক্ত করতে হবে। এরপর রয়েছে একটি অপটিক্যাল পোর্ট, এখানে অপটিক্যাল ফাইবারের যে তারটি রয়েছে সেই তার থেকে একটি কানেকশন বিশেষ একটি পোর্টের মাধ্যমে এখানে ইন করাতে হবে। এটাই হবে মূলত মেইন নেট কানেকশনের কেবল। এখন প্রশ্ন হলো এটা আপনি পাবেন কিভাবে। আপনাকে তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি যে নেট সার্ভিস প্রোভাইডারের নিকট হতে নেট কানেকশন নেবেন বিশেষ মেশিনের মাধ্যমে লাগিয়ে দিয়ে যাবে। প্রথমে সকল কানেকশনগুলো তারাই করে দিয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। তবুও আমি প্র্যাকটিক্যালি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আশা করি ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। এখন আমি রাউটার ও অনু কিভাবে কানেকশন করবেন সেটি দেখাবো। তার জন্য আমি রাউটার আর অনুটি পাশাপাশি রাখলাম। প্রথমে আমি রাউটারের অ্যাডাপ্টারটি কানেক্ট করলাম, এরপর অনুর অ্যাডাপ্টারটি অনুতে কানেক্ট করব। এখন আমি রাউটারের বক্সে যে ছোটো ক্যাট 6 কেবলটি পেয়েছি সেটা দিয়ে রাউটার থেকে অনুতে কানেকশন করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, রাউটারের 1 লেখা পোর্টে এই কেবলের এক প্রান্ত ইন করাতে হবে এবং অপর প্রান্ত যাবে অনুতে। তো বন্ধুরা, আমি অনুর হলুদ পোর্টে এটা কানেক্ট করলাম।
এবার একটি কানেকশন বাদ আছে, সেটা হলো অপটিক্যাল ফাইবার কেবল, এটা এখানে কানেক্ট করতে হবে। এটাই ছিল মূলত কানেকশন, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এখন আমি রাউটার ও অনুতে পাওয়ার দিয়ে দেব। পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি থ্রি প্লাগ প্রয়োজন, কারণ রাউটারের অ্যাডাপ্টারটি তিন পিনের। এখন আমি এটার সাথে অনু ও রাউটারের অ্যাডাপ্টারটি কানেক্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাউটারে পাওয়ার এসেছে, এবার অনু চেক করব। অনুর এই সুইচটি অন করতে হবে, দেখতে পাচ্ছেন অনুতেও পাওয়ার এসেছে। আশা করি এখন আমি নেট ব্রাউজিং করতে পারবো। চেক করার জন্য আমি আমার মোবাইলটি দিয়ে নেট ব্রাউজিং করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পেলেন মোটামুটি ভালোই ব্রাউজিং করতে পারলাম। এরকম বেশ কয়েকটি মোবাইল, স্মার্ট টিভি ও কম্পিউটার ইত্যাদি অনায়াসেই চালানো যাবে এই কানেকশন দিয়ে। বন্ধুরা এবার আসি এই কানেকশন নিতে মোট কত খরচ হলো সেই হিসাবে। আমি যে রাউটারটি ব্যবহার করছি সেটার দাম নিয়েছে 1200 টাকা, অন্যর দাম নিয়েছে 650 টাকা। আমার এলাকায় যারা নেট কানেকশন দেয় তাদেরকে কানেকশন ফি দিতে হয়েছে 1000 টাকা, আর এক মাসের বিল 600 টাকা। আমি বর্তমানে 600 টাকার 15 Mbps স্পিডের মাসিক কানেকশনটি ব্যবহার করছি। তাহলে এখানে মোট খরচ দাঁড়ালো রাউটার 1200, অনু 650, এক মাসের নেট ফি 600 টাকা, কানেকশন ফি 1000 টাকা। তাহলে সর্বমোট খরচ দাঁড়ালো 3450 টাকা। তবে একটি কথা বলে রাখা ভালো, স্থানভেদে এই খরচ কম বেশি হতে পারে। আমি উক্ত খরচে যে কানেকশনটি ব্যবহার করছি তাতে আমার সকল প্রকার কাজ খুব ভালোভাবেই চলে যাচ্ছে। আমি ব্যতীত আরও তিনজন, মোট চারজন মোবাইল ব্যবহার করি, এছাড়াও একটি কম্পিউটার ব্যবহার করা হয়। সব কিছু ভালোভাবেই চলছে। এখানে একটি বিষয় আমি স্কিপ করে গিয়েছি, সেটা হলো কিভাবে রাউটার সেটআপ বা কনফিগারেশন করতে হয়। যেহেতু এই ভিডিওটি মূলত নেট কানেকশন নিতে কত খরচ হয় সেই বিষয়টিকে তুলে ধরার জন্য, তাই এখানে আমি রাউটার সেটআপ বা কনফিগারেশন দেখালাম না। এছাড়াও আপনার রাউটার ও অনু থাকলে নেট সার্ভিসের লোকেরাই প্রথমে সব কিছু করে দিয়ে যাবে, আপনার সে বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে ভবিষ্যতের জন্য আপনার অবশ্যই রাউটার সেটআপ বা কনফিগারেশন শিখে রাখা ভালো। কীভাবে রাউটার সেটআপ করতে হয় সে বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এসব কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন ভিডিওতে দেখানো রাউটার ও অনু দিয়ে আমি কেমন স্পিড পাচ্ছি। ভিডিও আজ এখানেই শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।